তবে যোগ করতে হবে। কিভাবে গুণন করতে এটা দেখে নেওয়া হবে, পরে তো পরে তো আগে পুরো অঙ্কটা দেখে নাও, কেউ আগে করবে না, হাত চালাবে না কেউ, আগে মনোযোগ দিয়ে শোনো। এখানে দুইটা পদ আছে দেখো, এখানে দুইটা পদ আছে, একটা প্লাস জেড, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস জেড, আর একটা মাইনাস ওয়ান, ঠিক একইভাবে এখানে প্লাস জেড প্লাস টু, পরে প্লাস জেড প্লাস ফোর, প্লাস জেড মাইনাস টু, চিহ্ন সহ গুণ করতে হবে। অর্থাৎ এই এটার প্রথম পদ দ্বারা এই দুইটাকে একবারে গুণ করতে হবে, সেটা আমরা লিখে করব। একবারে গুণ করতে আমি পারবো, তুমি পারবা না, তাহলে জেড ইন্টু জেড প্লাস টু, একবারে গুণ করার অর্থ এরকম। তারপর কি মাইনাস ওয়ান আছে, সেই মাইনাস ওয়ানটা এখানে বসাও, মাইনাস ওয়ান দিয়ে আবার এইটাকেই গুণ করতে হবে, যে দ্বিতীয় যে রাশিটা জেড প্লাস টু, বুঝা গেছে? ঠিক একইভাবে ওই পাশে তাই করতে হবে। তাহলে জেড ইন্টু কি হবে, জেড মাইনাস টু প্রথমে, তারপর প্লাস ফোর আছে, তাহলে প্লাস ফোর দিব আমরা, প্লাস ফোর ইন্টু জেড মাইনাস টু, ওকে ক্লিয়ার? এখন আমরা গুণ করব, এখন আমরা গুণ করব। আচ্ছা গুণ করার নিয়ম কি, জেড আর জেড গুণ করলে কি হয়, জেড স্কয়ার, জেড স্কয়ার। এই নিয়মটা তোমাদের যদি না শিখে থাকি তাহলে আমি নিয়মের কথা আগে বলে নেই। মনে করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, দেখো এই দুটাকে তো ভিত্তি বলা হয়, তোমরা জানো না, বেস মানে ভিত্তি, আর এই এম এবং এন কে কি বলা হয়, সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার, আরো বিভিন্ন নাম আছে, এই কথা জানলে হবে। তাহলে ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তি কমন থাকবে আর সূচক গুলো যোগ হবে এম প্লাস এ, তাহলে ওখানে যা থাকবে তাই যোগ হবে, এই তো? তাহলে এখানে আমার জেড এর সাথে আমি জেড, ওই যে এখানে গুণন চিহ্ন নাই কিন্তু ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো গুণন চিহ্ন থাকা, তাহলে এই জেড এর উপরে কিছু না থাকে মানে একটা ওয়ান আছে, এখানে কিছু না থাকে মানে একটা ওয়ান আছে। তাহলে আমরা যে গুণ করলাম জেড স্কোয়ার হলো, কিভাবে হলো, এই ওয়ান প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার, এইভাবে জেড স্কোয়ার হলো, বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন এই জেড এর সাথে প্লাস টু কে গুণ করতে হবে, তাহলে কি হবে, প্লাস টু জেড, ওকে। এবার মাইনাস ওয়ান, যেহেতু মাইনাস আছে চিহ্ন চিন্তা করতে হবে, মাইনাস ওয়ান এর সাথে প্লাস জেড, এখানে প্লাস আছে মনে মনে, মাইনাস ওয়ান এর সাথে প্লাস জেড গুণ করলে মাইনাস জেড হয়, ওকে, মাইনাস ওয়ান এর সাথে প্লাস টু গুণ করলে মাইনাস টু হয়, ঠিক আছে কথা? পরের ওই ডান পাশে জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার, জেড এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু জেড, ওকে। তারপর প্লাস ফোর এর সাথে জেড গুণ করলে প্লাস ফোর জেড, প্লাস টু এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস এইট, ওকে। এবার আমরা যোগ যোগ করবো। একটা জিনিস জানা গেছে, কোন সমীকরণে উভয় পাশে একই চিহ্ন যুক্ত যদি সদস্য পদ থাকে তাহলে তারা কাটাকাটি যায়, যেমন এখানে প্লাস জেড স্কোয়ার আছে, সমীকরণের ডান পাশেও প্লাস জেড স্কোয়ার আছে, সেটা আমরা কেটে দিতে পারি, কেটে দিতে পারি। তুমি বাম পাশে যদি, ডান পাশ থেকে যদি এই জেড স্কোয়ার কে বাম পাশে আনতে তাহলে মাইনাস জেড স্কোয়ার হইতো, তাহলে প্লাস জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার এর ফলাফল শূন্য হইতো, তাহলে আমরা ওইটাও করতে পারি আর এইভাবেও করতে পারি। এবার আমরা জেড এর যোগ বিয়োগ করি, যে এই দুটা, এই দুটো যোগ বিয়োগ করলে প্লাস জেড হয়, হয়তো প্লাস জেড, আর এই পাশ থেকে এই দুটো যোগ বিয়োগ করলে কত হয়, ডান পাশে প্লাস টু জেড, সেটাকে যদি আমি বাম পাশে আনি তাহলে কি হবে, মাইনাস টু জেড, তাই তো, মাইনাস টু জেড, বুঝেছি? আর ডান পাশে আগে থেকে মাইনাস এইট ছিল, আর মাইনাস টুটাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, প্লাস টু হয়ে যাবে, তাই তো, ক্লিয়ার? তাহলে মাইনাস জেড আর প্লাস টু, প্লাস জেড আর মাইনাস টু জেড যোগ করলে কি হবে, মাইনাস জেড, তাই না? আর ওই দুটো যোগ করলে কি হবে, মাইনাস সিক্স, তাই তো? সুতরাং উভয় পক্ষ থেকে আমি যদি মাইনাস কেটে দেই তাহলে জেড সমান সিক্স, ওকে, বুঝেছি সবাই? হয় নিজেরা করো না দেখে দেখে করো, যে কোনো করো, রেকর্ড করে হলো আমাকে দিলা, যে পারো সেও করো, যে পারো না সে তো করবাই অবশ্যই।
ঈদের খাতা সম্পূর্ণ আলাদা হবে, প্রয়োজনে কাগজ কিনা খাতা বানাবা। ওই চারটা অনুশীলনের অঙ্ক দিছি, উদাহরণ উদাহরণে যা আছে অনুশীলনে যা আছে সব করতে হবে। কথাটা মনে থাকে যেন, ঈদের পরে খাইয়া দেয় আই হোক, কারণ এই কথা যে শুনবো না তারা 20 টা করে বাড়ি দেবো, আর আমার বাড়িতে বুঝো লাঠিও নতুন চকচকা বানানো, তেল দিয়া চকচকা করে বাড়ি দিলে তুমি গায়ে লাগে, ছুটি কাটাবে যা খুশি তাই করো, কিন্তু অঙ্ক করতে হবে। চারটে অনুষ্ঠানে যদি মন দিয়ে অঙ্ক করো 8 ঘন্টা বেশি লাগবে, ধরলাম 10 ঘন্টা লাগবে, তো ছুটি থাকবে 7 দিন, 7 দিনে 10 ঘন্টা করা যাবে না? দেবে দেয়া 7 দিনে 10 ঘন্টা 12 ঘন্টা অঙ্ক করো, সমস্যা নেই। আমি 7 দিনের কাজ দিছি মাত্র 10-12 ঘন্টা, এটা তো খুবই সম্ভব, অসম্ভব কিছুই না। দ্রুত করো, দ্রুত হাত চালু করে কাজ করো। বন্ধ যেদিনই হোক হবে, ঈদের পরের দিন থেকে বন্ধ। আবার কোন কারণে কিছু যদি তোর কারণে হাসে তোর বাড়ি আসে, তাড়াতাড়ি করো। ক্লিয়ার? শেষ না সবারই? আচ্ছা, এখন একটা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো কেউ জানো হয়তো জানো না, যেমন সূচক সবাই চিনো, তাই না? সবাই সূচক, সূচকের আরেক নাম কি ঘাত, আরেক নাম কি, আরেক নাম কি, ইংলিশে এটাকে পাওয়ার বলা হয়, তাই না? যাই হোক, সেটা আমার বিষয় না, বিষয় হলো এরকম, আমি যে জিনিসটা এখন আগে তোমাদের শেখাবো সেটার উপর প্রয়োগ করে অঙ্ক হয়। যেমন x^0 এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, কিভাবে হয় সেটা পরে শেখাবো। আপাতত এটা জানবা যে কোন কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় 1, অর্থাৎ আমি এটাকে যদি এখন এরকম বলি যে 5^0 মানে কত, তাহলেও মান হবে 1। ওকে, তাহলে এখানে এক্সটা হচ্ছে ভিত্তি আর এই জিরোটা হচ্ছে পাওয়ার। এখন যদি তাহলে আমি 2x^0 বলি তাহলে কি হবে মান? 2×1, তার মানে 2, তার মানে। ওকে, বোঝা গেল? আর শুধু এক্স বললে আমরা কি বুঝবো? x^1 কে বুঝবো, শুধু এক্স বললে আমরা x^1 কে বুঝবো, শুধু এক্স বললে। তাহলে x² বললে আমরা কি বুঝবো? আচ্ছা, এক্স গুণন এক্স, এটাকে বুঝবো। যতবার এখানে পাওয়ার যতবার থাকবে ওই ভিত্তি ততবার গুণ আকারে থাকবে, ততবার গুণ আকারে থাকবে। তাহলে x^7 বললে 7টা x গুণ বোঝাবো। ওকে,
তার মানে একই ভাবে যদি আমি সংখ্যা দ্বারা বোঝাই যে আমি বললাম যে থ্রি, এই কথাটার অর্থ কি হবে? এই কথাটার অর্থ হবে থ্রি গুণন থ্রি গুণন থ্রি, তাহলে এরকম যে কোনো কাজ এইভাবে প্রযোজ্য। আমরা কি এই কটা জিনিস মনে রাখতে পারবো না, মানে বুঝেছি কিনা? এখানে মনে রাখার আসলে কিছু নাই, আমরা এটা মনে রাখা বা মুখস্থ করার কোনো বিষয়, আমরা এই দেখে বা শুনে বুঝলাম কিনা বুঝলাম। আচ্ছা, এখন আমরা এখানে করেছি একই ভিত্তির উপরে কাজ করলাম, কিন্তু যদি এরকম হয় যে এ গুণন এ টু দি পাওয়ার জিরো দিলাম ইন্টু এ স্কোয়ার দিলাম, তার সাথে আরো কিছু দিয়ে দিলাম যে বি দিলাম ইন্টু আরেকটা বি দিলাম আরেকটা বি স্কোয়ার দিলাম এবং আরেকটা সি স্কোয়ার দিলাম, তাহলে এই কাজটা আমি করতে পারবো কি? তাহলে আমরা দেখি যে কিভাবে করতে হয়। সবগুলো সাথে সবগুলো গুণন আকারে আছে, সুতরাং এই তিনটার কাজ আমরা প্রথমে করব। এই তিনটার কাজ কিভাবে করব? এ টু দি পাওয়ার ওয়ান, এই যে এটার উপরে কিছু নাই মানে ওয়ান, প্লাস এটার উপরে শূন্য আছে শূন্য, প্লাস এটার উপরে টু আছে টু, ইন্টু ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, তাই না? টু ইন্টু সি টু দি পাওয়ার শুধু টু, তাই না? তাহলে ফাইনালি এখন আর কোন চিহ্ন রাখবো না, তাহলে এ টু দি পাওয়ার থ্রি, বি টু দি পাওয়ার ফোর আর সি টু দি পাওয়ার টু, এটাই হচ্ছে এটার সরল অঙ্ক। এই অঙ্কটা দেওয়ার পর আমি যদি বলি যে সরল করো, তাহলে তার অ্যান্সার হচ্ছে এটা। বিষয়টা আরেকটু আরেকটা বিষয় বলার আছে এখানে, এটা শেখাইলেই এখন আমি অঙ্ক দিতে পারবো। সেটা হলো আমি বললাম যে টু এ স্কোয়ার গুণন শুধু এ কিউব বললাম, এবং আরো বললাম যে থ্রি বি কিউব, এবং সাথে আরো কিছু বললাম যে টু সি ইন্টু টু সি কিউব। তাহলে এই অঙ্কটা কি করবে? এখানে দেখো, এদের খেয়াল করো, এই টুটাকে কি বলা হয়? সহগ, সাংখ্যিক সহগ। এখানে কোনো সহগ আছে? এখানে আছে, ওয়ান আছে, মনে মনে ওয়ান আছে, এখানে আছে, এটাই আছে, এটাই আছে। তাহলে সহগ গুলো আগে গুণ করবো, সহগ গুলো গুণ করবো, তাহলে আমরা প্রয়োজনে এখানে লিখে নিতে পারি ব্র্যাকেট দিয়ে যে টু ইন্টু ওয়ান লিখলেও হয় না লিখলেও হয়, তাও লিখে দেখা গেল থ্রি ইন্টু টু ইন্টু টু, তাই না? সহগ গুলো আগে গুণ করলাম, এর সাথেই গুণ হবে এইভাবে যে এ এ যেখানে যেখানে আছে খুঁজে দেখতে হবে কোথায় কোথায়, এই দুটো জায়গায় এ আছে, দূরেও থাকতে পারতো, এই জায়গায় আরেকটা এ কিউব থাকতে পারতো, মনে করো আমি এখানে এ কিউব ফোর দিয়ে দিলাম, তাহলে সবগুলো এ এর পাওয়ার যোগ করতে হবে যে টু প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু ইন্টু বি টু দি পাওয়ার, এক জায়গায় আছে না দুই জায়গায় আছে? এক জায়গায় আছে, তাহলে বি টু দি পাওয়ার থ্রি, তারপর ইন্টু সি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, তাই না? ওয়ান প্লাস থ্রি না? এখন এই গুণ বলেছি, তাহলে গুণ করতে হবে, দুই দুগুণে চার, তিন চার বারো, বারো তিন বারো, বারো তিন চব্বিশ, তাহলে সবগুলো গুণ করলে হয় চব্বিশ। ওকে, আর এ টু দি পাওয়ার তিন চার সাত দুই নয়, বি টু দি পাওয়ার থ্রি এবং সি টু দি পাওয়ার ফোর, তাহলে এই অঙ্কটাকে যদি এখন সরল করতে বলা হইতো তাহলে অ্যান্সার হইতো এটা। বুঝা গেল? ভালো করে বুঝা গেছে তো? এবার অঙ্ক দেব, তাড়াতাড়ি করো। বই কার যার যার পুরাতন সিক্সে বই আছে শেষে বের করো, যার যার হাতে বই আছে তারা তারা বের করো, কারো নাই, কেউ আর নাই আজকে, বুঝছো? হ্যাঁ, 86 পৃষ্ঠা বের করো, 86 পৃষ্ঠা। আর তোমাদের যার নাই আপাতত আজকের কাজ আমি চালাই দিব, লেখাই চালাই দিব, কিন্তু আমি কালকের পরে আর শুনতে চাই না যে কারো কাছে নাই, ফটোকপি করবা, যার নাই সে ফটোকপি করবা, যার আছে তার কাছ থেকে ফটোকপি করবা। হ্যাঁ, আগে সিক্স আনো, সিক্স আগে আমরা মোটামুটি শেষ করি, দেন আমরা সেভেন এ যাবো, দেন আমরা
সম্ভব যদি প্রয়োজন হয় বা সম্ভব হয় এই যে যাব, আরো সম্ভব হলে নাইনে যাব, সমস্যা নেই। আমরা বুঝেছি সবাই, এই তো ভালো করে। তাহলে এখন আমরা পুরাতন বইয়ের পুরাতন কারিকুলামে 86 পৃষ্ঠার অঙ্ক করতে যাচ্ছি। 86 পৃষ্ঠা, অনুশীলনী 4.12, অনুশীলনী 4.2, এই অঙ্কগুলো আজকে ইনশাল্লাহ শেষ করব যতটুকু পারা যায়। 1 নম্বর আছে সরল কর, অঙ্ক উঠাবা এবং সাথে সাথে যদি পারো করে ফেলবা। 1 নম্বর হচ্ছে সরল কর, কথাটা আমি লিখি নাই, তোমরা লিখে নাও। x³ × x^7, x^7। 2 নম্বর, এভাবে কিন্তু আমি প্রতিদিন লেখা দিতে পারবো না, হ্যাঁ, এই জন্য কালকের মধ্যে বই ক্লিয়ার করবো। স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5। আর যেহেতু হোমওয়ার্ক করতেই হবে, সুতরাং বই তো লাগবে, তাই না? লাগবে তো। 3 নম্বর, x^4 x^4 x^2 কথা বলো না, গুনগুনায় কথা বলো না, অযথ 5-6টা অঙ্ক 6 মিনিটের জন্য না লাগে, 3 মিনিটের মধ্যে করে এই অঙ্ক, 3 মিনিটের অঙ্ক। হাত চালু করে এদিকে তাকাবি না, নিজে রাখো। কোনো চোর থাকিস না এনে, আমার এনে কোনো চোর থাকিস না, আমি করতেছি দেখে 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 ধরে রাখ।
আমি করে দিচ্ছি, তাহলে মিলাই দিবি যে হয়েছে। হ্যাঁ, তোমাদের করার আগে আমার করা শেষ হলো, এটা ঠিক হলো না, তোমাদের আগে হওয়া উচিত ছিল, কারণ এখানে আমি আমার মতো করে লিখতে পারছি, আমার তো আরো 10 মিনিট আগে শেষ হবে যদি বোর্ডে দেখো। তাড়াতাড়ি করো আর চালু করো, সবগুলোরই অলরেডি অ্যানসার করে ফেলছি অঙ্ক করানোর মাধ্যমে, সেটা মিলায় মিলায় মিলায়, প্রথম প্যারা আছে এটা, দ্বিতীয়টার এটা, তৃতীয়টার এটা, চতুর্থটার এটা, পঞ্চমটার এটা, এবং শেষেরটার এটা, যার হয়েছে তাকে ধন্যবাদ। বুঝছে সব কি? ধর কারো কোনো প্রশ্ন আছে এই কটার মধ্যে যে এটা বুঝি না? তারা বৌদ্ধ ব্যাখ্যানে বিশেষ কে হাস্যস কথা, তৃতীয় ব্যাংক মেয়েদের লাইনে তৃতীয় ব্যাংক সামনে থেকে তাহলে কোনো কোশ্চেন নাই এবং সব মিলে গেছে সবার, তাই তো? সারার কয়টা হয়েছিল 6টার মধ্যে? সারা কয়টা হয়েছিল? একটাও না? তুই আবার ঘুমটা দিয়ে থাকস কে? নাকি নতুন মানে তোর বিয়ে হয়েছে যে নতুন শুশু করে এসেছিস আর ওই মুখ তো গাবি যাবি করবে? পড়াশোনার সময় এগুলো কিছু দেওয়ার দরকার নেই, মাথা থেকে আসে এতটুকু যথেষ্ট, চুল দেখা যাবে না, এটাও ঠিক আছে, দেয়া তো স্টাইলিস্ট মানুষ, চুল না দেখলে ভালো লাগে। তবে কি বুঝবি কর, কোথায় কোথায় সমস্যা? এই যে গুণ করলাম, এই গুণ তো বুঝছো, এখানে এ আছে, এখানে এ আছে, এই যে দুইটা এ, তাহলে এ টু দি পাওয়ার 1+1, এই যে এখানে একটা বি আছে, এই যে শেষে একটা বি আছে, তাহলে বি টু দি পাওয়ার 1+1, উপরে কিছু না থাকা মানে তো 1 থাকা, তাই বলছি না একটু আগে, ওটা তো বলেই দিছি, আর একটাই সি আছে, ওই যে একটা সি লেখা আছে, বুঝা গেছে? আচ্ছা বুঝলে, আগে বুঝার পরে বুঝো, বুঝলে তাড়াতাড়ি করো, 10 সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট করো, তাড়াতাড়ি। আর কোনো কথা নাই, অ্যালার্ট নাই, অ্যালার্ট টাইম। এবার আমরা ওই অনুশীলনেরই 2 নম্বর অঙ্কটা করব, যেখানে দেওয়া আছে এরকম, তোমরা লিখে রাখতে পারো যে দেওয়া আছে a = 2, এটা দেওয়া আছে, এবং আরো কি দেওয়া আছে, b = 3, এবং আরো দেওয়া আছে হচ্ছে c = 1। এই তিনটা তথ্য দেওয়া আছে, এটার ভিত্তিতে আমাদের মান নির্ণয় করতে হবে, রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে আমি একটা অন্তত দেখায় দিই, আর গুলো আশা করি তোমরা নিজেরাই পাবে। 2 এর 2 নম্বর দেখায় দিচ্ছি, তো b³ + c³, খেয়াল করো রাশিটা হচ্ছে b³ + c³, এটা হচ্ছে এই রাশিটা দেওয়া আছে, আর উপরে তথ্য দেওয়া আছে, এই অনুযায়ী এটার মান বের করতে হবে, এই রাশিটার মান বের করতে হবে। বি এর পরিবর্তে 3 বসাবো, যেহেতু বি এর মান 3 দেওয়া আছে, উপরে তো পাওয়ার যা আছে তাই, প্লাস সি এর মান দেওয়া আছে 1, তার উপরে পাওয়ার যা আছে তাই, ঠিক আছে? মান মান বসানো বুঝছি সবাই? আর 3³ মানে 3 বার 3,
গুণন, গুণন আকারে, তিন গুণন তিন গুণন তিন, ওকে? এটা আগেই বলে দিছি যে পাওয়ার থাকলে কি হয়, ওয়ান তিন বার, তাহলে ওয়ান গুণন ওয়ান গুণন ওয়ান, তাই না? এই তো কথা, তাহলে তিনটা তিন গুণ করলে কত হয়, নয় নাকি? তিন নং 27, 2700। আর তিনটা এক গুণ করলে কত হয়, 111। 27 আর এক যোগ করলে কত হয়, 29। সবই দিয়ে ভুলে গেছে। এখন এইটুকু বোঝা গেছে কি? ভালো করে, ভালো করে বোঝা গেছে? এবার আমি অঙ্ক করতে দিব। তথ্য ওইটাই, তথ্য এইটাই যে এই জিনিস দেওয়া আছে, এই তথ্যের ভিত্তিতে অঙ্ক করবা। এক নম্বর ছিল কি? এক নম্বর ছিল এ কিউব প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি স্কোয়ার। তখন তো আমি ওয়ানে করি না, আমি বড় করে লিখতে পারি। পাইলের চশমা গুলো একটু বললো না? তিন নম্বর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নতুন করে তো হাতে লেখা শোনা যাবে না, তাও চেষ্টা করি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পাইল এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, চার নম্বর এই পাঁচ চারটা অঙ্ক করতে জন্য 2 মিনিট সময় লাগে, দ্রুত হাত চালু করে। চারটা অঙ্কের জন্য 2 মিনিট টাইম। চুরি করে, চুরি করে করিস না, চুরি করে করলে তুমি কোনো লাভ হবে না। এটা বোঝার চেষ্টা করো যে স্যার করতেছে ওটা উঠে রাখি, ওই করায় কোনো লাভ হবে না, বলে দিলাম। বুঝে চেষ্টা করে করো, ওটা কাজে লাগবে। সবগুলোই করে দিলাম, মিলায় দেখতে পারো, যারা নিজেরা করছো তারা মিলায় দেখো। সবগুলো তো আইসক্রিম যার হবো তার 2 টাকা করে আইসক্রিম, যার না হবো তার 3 টাকা করে। না হইলে 1 টাকা করে, না হইলে 2 টাকা করে, কমায় দেবে। তোমার বিরুদ্ধে প্রতিদিনই কমপ্লেন আমি শুনতে পারবো না। তোমার চুল তুলে স্বাস্থ্য আছে, আমার মায়েরাও আরাম হবে, বলে দিলাম। তুমি তো এতদিনেও যদি আমাদের না চিনা থাকো তাহলে তুমি অনেক ভুল, বড় ভুল করছো। আর যদি বাড়ি খাওয়ার জন্য রেডি থাকো, যে বাড়ি খেলে এমন কিছুই হয় না, তাহলে সমস্যা নেই, তাহলে যা খুশি তাই করতে হবে। তবে এখন থেকে বাড়ি গুলা তুমি হইলো পোষাইয়া, পোড়াইয়া, পোড়াইয়া বুঝো তো।
রোজা শেষ হয়ে গেছে, এখন পরে বাড়ি দিলার খরচা আসবে, কষ্ট হয়েছে। তারপর সব মিলছে, একমাত্র আয়মানের হয়েছে, ওইদিকে আমার ছোট আম্মার হয়েছে, আর তার হয়েছে, তোমার হয়েছে, আরো আরো দেখতে চাই, আরো দ্রুত। গুড, ভেরি গুড। এই তো ঋতিকা রেয়ানি আমাকে ভালো করে বানিয়ে ফেলছে, ভেরি গুড। বড় হয়ে অন্তত তোর ছেলে মেয়ে কইতে পারবি যে আমি যে সাজেশন তো শিখছি দেখ নিচ্ছে কাজে কাছে আমি সরকার কইতে পারবি। আমি যেমন আমার সুবল স্যারের কথা সবসময় বলি, প্রসঙ্গ আসলে সুবল স্যার আমাকে অঙ্ক শিখিয়েছে, আরো দু একজন উল্লেখযোগ্য আছে, তার মধ্যে হানিফ ভাই, এখন ঢাকার যে বিশ্ববিদ্যালয় কলেজ আছে তার রসায়ন এখন সে আছে, আর তাজউদ্দিন স্যার আমার ক্লাস 5-এ যে শিখিয়েছে তাজউদ্দিন স্যার, তিনিও খুব ভালো করে শিখিয়েছেন। আরো দু একজন আছে, লেবু স্যার ছিল, লেবু স্যার, লেবু ডাক নাম ছিল, যাই হোক। হ্যাঁ, এই তিনজন বিশেষভাবে আমি তাদের কাছে ঋণী, অঙ্ক শেখার জন্য। চারজন মানুষের কাছে আমি খুব বেশি ঋণী অঙ্ক শেখার জন্য, এই যে চারজনের কথা অলরেডি বললাম। আম্মার কাছে যেটা ঋণী সেটা সেই ঋণ বইলা শেষ করা যাবে, কারণ আম্মাই তো শুরুটা করছে, সুতরাং ওইটা শেষ করা যাবে পুরোটা। আম্মা আচ্ছা, এখন আমরা ওকে, হ্যাঁ আমরা চেঞ্জ করতে পারি, তাই না? তো আমরা এবার আমরা একই টাইপের, প্রায় একই টাইপের অঙ্ক করব, 3 নং। একই টাইপের কেমন, যে দেওয়া আছে তাকে লিখে নেই, যে দেওয়া আছে x সমান 3, y সমান 5, এবং z সমান দেওয়া আছে হচ্ছে 2। এই তিনটা তথ্য দেওয়া আছে, এটার ভিত্তিতে আমি একটা অঙ্ক করাই দিব, আর চারটা অঙ্ক এখানে আছে সেই চারটা তোমরা পাবো। 3-এর 2 আমি করাই দিচ্ছি। এই তথ্য দেওয়ার পর বলা আছে যে প্রমাণ করো যে এই রাশি সমান এই রাশি, আমি রাশি উল্লেখ করে দিতে পারবো। যেমন আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। এটা তাহলে প্রশ্নটা কি আছে, এগুলো দেওয়া আছে, এই তিনটা তথ্য দেওয়া আছে, এবং বলা আছে যে তাহলে দেখাও যে বা প্রমাণ করো যে এই রাশি সমান এই এই রাশি। তাহলে যেহেতু দেখাও যে বা প্রমাণ করো যে এই কথাগুলো থাকবে, তাহলে বাম পক্ষের মানও বের করতে হবে, ডান পক্ষের মানও বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষের মান বের করব, প্রথমে আমরা বাম পক্ষের মান বের করবো, বাম পক্ষ লিখে রাশিটা লিখতে হবে। বাম পক্ষ সমান কি ছিল, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসাবো, এক্স এর মান ছিল 2 সরি 3, প্লাস ওয়াই এর মান ছিল 5, এক্স এর পরিবর্তে 3 বসাইলাম, ওয়াই এর পরিবর্তে 5 বসলাম, তার হোল স্কোয়ার। এখন ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হবে, তারপরে 8 যোগ করলাম 8 তার হোল স্কোয়ার। সিঙ্গেল কোন অঙ্ক হলে তার উপরে হোল স্কোয়ার দিতে হলে ব্র্যাকেট না দিলেও চলে, কিন্তু যদি আমাদের এরকম হইতো যে 13 হইতো যোগ করলে, তাহলে হোল স্কোয়ার দিতে হলে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মনে থাকে যেন কথাটা। 8 স্কোয়ার মানে 8 গুণন 8 মানে 64। ওকে, হ্যাঁ বুঝি নাই, 13টা তো দেখাইলাম যে এখানে সিঙ্গেল এক অঙ্ক থাকলে তার উপরে পাওয়ার বসাইতে হলে ব্র্যাকেট দিতে হয় না, আর এরকম ডাবল ইউনিটের কোন সংখ্যা থাকলে তার উপরে স্কোয়ার বা কিউব দিতে হলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ওকে, বুঝেছি কথা। এবার আমরা ডান পক্ষে মান নির্ণয় করবো, ডান পক্ষ লিখে তাহলে আগে রাশিটা লিখতে হবে, সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, ওকে। এবার আমরা মান বসাবো, তাহলে এক্স এর মান হচ্ছে 3
মাইনাস ওয়ার মান হচ্ছে ফাইভ, তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর মান হচ্ছে থ্রি, ওয়ার মান হচ্ছে ফাইভ, সবগুলো মান বসালাম এক্স ওয়াই। তারপর থ্রি থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস টু হয়, ও সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, প্লাস ওই তিনটা গুণ করলে সিক্সটি হয়। সংখ্যাটা যদি এরকম মাইনাস মান আসে তাহলে তার উপরে পাওয়ার দিতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তাহলে মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাই তো? প্লাস সিক্সটি, প্লাস সিক্সটি, তো মাইনাস 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 গুণ করলে প্লাস হয়, টু টু গুণ করলে ফোর হয়, তার মানে প্লাস ফোর প্লাস সিক্সটি, তার মানে সিক্সটি। তাহলে ডান পক্ষ ডান পক্ষের মান সমান হয়েছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব ডান পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ তারপর এখানে দেখাইতে বলছে, তাহলে নিচে লিখতে হবে দেখানো হবে, প্রমাণ করতে বললে লিখতে হবে প্রমাণ। এখানে একটা ব্র্যাকেট টানবো, এখানে একটা ব্র্যাকেট দিলে সুন্দর হবে। এই হচ্ছে একটা করে দিলাম, কারো সমস্যা আছে? তো এরকম আমি তিনটা অঙ্ক এখন করতে দিব, দ্রুত করে ফেলবো তিনটা। তাহলে মোট চারটে অঙ্ক আছে তিন নামে, আমি এক নং দিই, ওই একই তথ্য, তথ্য একটাই। প্রমাণ করবা হচ্ছে এক নম্বরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস। এই তিনটা প্রমাণ করে দেখো দ্রুত, তিনটার জন্য এখন এই তিনটার জন্য 5 মিনিট, তিনটার জন্য 5 মিনিট, তাড়াতাড়ি চালু করে। এটা করে দিব না, কারণ তোমাদের দুই পাশে মানই একই রকম আসলে তোমার নিজেরাই বুঝতে পারবে যে অঙ্ক হচ্ছে। বাম পক্ষ এবং ডান পক্ষ যদি একই মান আসে তাহলে নিজেরা বুঝতে পারবে যে অঙ্কটা হয়েছে। দেখাও যে বলেছি তাহলে দেখানো হলো, আমি তাহলে ওখানে দেখানো হলো লিখছি, কারণ প্রশ্নে দেওয়া আছে দেখাও যে, আর যদি বলতো যে প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত।
করে বলছস? তিন দেয় মিলা গেছে, বাম পক্ষ ডান পক্ষ সবগুলো সমান হচ্ছে। হ্যাঁ, তিনটা বাড়ি দেয় যাবে। পুরান বই নিয়ে এসছস? চার নম্বর অঙ্ক গুলো করে নিয়ে আয়। চার নম্বরে পাঁচটা অঙ্ক আছে। যদি আমি এক দুই তিন আর তুলাম পড়ায় দিলাম বা করতে বললাম, করছস? খাতায় পাবো তো? আচ্ছা, কথা বলিস না, বাড়ি খাবি কিন্তু, কথা বলিস না। বুঝতেছো? আর বই যে সংগ্রহ করতে বলছিলাম, করছো? আর আজকে রাত্রে ধরা করে কবি এনে দেয় যে সিক্স ক্যারেটের আইডিয়াল আর সুশীলের অঙ্ক গাইড কিনে দিতে। সুশীল এবং আইডিয়াল দেখে নেওয়া যাবে আজকে জানি কিনে। তারপর আগে থেকে আছে মানে তো তোর, ও আগে কিনছো, বলার আগে আছে। যে যত প্র্যাকটিস করবো তার তো তো শেখা ভালো হবে আশা করা যায়। সবাই তো আর কম প্র্যাকটিস করে ভালো পারবা এরকম তো সবাই নাই, আসো দু একজন থাকতে পারে বা দু একজন থাকে সাধারণত একটা ক্লাসে। হারাদিনী ফাঁকিবাজি করে বেড়ায়, হারাদিনী টই টই করে ঘুরে বেড়ায় কিন্তু অঙ্ক পায়, তাহলে দেওয়ার মতো তো আর সবাই হইতে পারবে না, তাই না? সম্ভব না। যারা বেশি করে বেশি ভালো করতে চাও তাদের প্রচুর বই থাকতে হবে, প্রচুর বই কিনতে হবে। দেওয়ার ব্যাপারে, দেওয়ার ব্যাপারে তারপরে কম হতো ম্যাডাম মানে দেওয়া দেন পড়াতে। রাতে 3 ঘন্টার জন্য দিবে অঙ্ক, সাধারণ জ্ঞান, বাংলা এই তিনটা পড়ার জন্য। এনে পড়া কমপ্লিট করে লেখা ওই দিনই পরীক্ষা দেওয়া যাবে, প্রতিদিন পরীক্ষা টাইম দিন। জি, 2xz পাবলে তো না, আন্দাজ করে পাবলে হবো। দ্রুত করো, দ্রুত, আমি আরো দুটো অঙ্ক করতে দিব, ছোট ছোট আরো ছোট ছোট দুটো অঙ্ক করতে। ভালোই করছিস, এদিকে তাকা, এই যে অঙ্ক, এই দুটো দ্রুত করো, না পারলে কিন্তু পারে দিব একটা। এ সমান টু হলে বাংলার লিখলাম না, এই রাশি সমান নির্ণয় করবা। টু এ কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটা মান নির্ণয় করো। এ সমান টু হলে এই রাশিটার মান নির্ণয় করো সবাই। আরেকটা অঙ্ক দিব, আরেকটা অঙ্ক দিব, এম সমান -6 হলে, -6 হলে এম স্কোয়ার -7, এটা মান, এই দুইটা মান নির্ণয় করো। ওইটা তথ্য দেওয়া আছে যে এ সমান টু হলে এটা মান নির্ণয় করবা, আর পরেরটা হলো এম সমান 6 হলে এটা মান নির্ণয় করবা। দ্রুত, তাহলে আজকে পড়া শেষ। আর 4.2 সম্পূর্ণ হোমওয়ার্ক আগামীকাল। 4.2 এই বইয়ে
কে কোথেকে সংগ্রহ করবো তা জানি না, কিন্তু সবারই হোমওয়ার্ক করে আনতে হবে, এটা বলে দিলাম। 4.2 কালকেই দেখবো, কালকেই দেখবো 86 এবং 87 পৃষ্ঠা, কালকেই, কালকের জায়গায় আর পরশু হবে না, বলে রাখলাম। যার বই নাই আজকেই ফটোকপি করে ফেলায়ও, নাহলে কিন্তু কালকে কিন্তু রক্ষা নাই, বলে দিলাম। মোটামুটি কিন্তু অধিকাংশের অবস্থায় তো ভালো না, এটা ফাঁকিবাজির প্রথম কথা তো হয়েছে। সমান টু হলে থ্রি এস, টু এ কিউব আর থ্রি এস স্কয়ার এর মান কত হয়েছে? উপরেরটা হবে সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ, সিক্স ইন্টু টু টু দি, তার মানে সিক্স ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ মানে কত? দুই, পাঁচটা দুই, দুই দুনে চার, চার দুনে আট, আট দুনে ষোলো, ষোলো দুনে বত্রিশ, বত্রিশ টু টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ, তাহলে ছয় দুনে বারো, দুই হাতে এক, তিন ছয় আঠারো আর একে উনিশ, তাহলে 192 হবে এই রাশিটার মান। এই যে এই রাশিটার মান 192 হবে, এই যে এই রাশিটার মান আন্দাজি করে ফেলাইছে, শেষ হয়ে গেছে। আর এটা হবে মাইনাস সিক্স এর হোল স্কোয়ার মাইনাস সেভেন, এটা হবে মাইনাস সিক্স ইন্টু মাইনাস সিক্স, মাইনাস সিক্স ইন্টু মাইনাস সিক্স, তারপরে আছে এর থেকে আবার মাইনাস সেভেন বার, তাহলে এটা কি হবে? যদি এদিকে লিখি মাইনাস সিক্স আর মাইনাস সিক্স গুণ করলে হয় 36, 36 মাইনাস সেভেন সমান 29, এই যে, তাহলে ওইটার মান হবে 192, 192 আর এই রাশিটার মান হবে 29, ওকে, এই হচ্ছে অঙ্ক। বুঝে গেছে? কে কে বুঝে নাই এখনো? হ্যাঁ, প্রথমটা কোথায় বুঝে নাই বলো? হ্যাঁ, এই যে দেখো, এই দুই আর এই তিন আগে গুণ হবে না, একটু আগেই তো শিখাইলাম যে সহগ গুণ হবে, আর এ টু দি পাওয়ার, আচ্ছা এটা এরকম হইতো, আমি ওই লাইনটা দেখি না, এমন বুঝবা।